আজ বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল, তার জন্য আমরা এক সেকেন্ডের নিরাপত্তা পালন করব। চলো, হয়ে গিয়েছে তো বাংলা ইন্ডাস্ট্রি আজ থেকে বন্ধ, টলিউডে কোনো কাজ চলবে না। কিন্তু কাজ চলবে না, রাহুল মুখার্জি বলে একজন পরিচালক রয়েছে, এটা কী কন্ট্রোভার্সি আপনারা সবাই জানেন, এটা বলে বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। আসল কথা আছে, যাক, এই যে টেকনিশিয়ানগুলো রয়েছে না, তাদের তো আপনারা পেটে লাথি মারছেন। এই যে প্রডিউসাররা, তাদেরকে বলছি আমি, আমি জানি তারা দেখবেও না, কিন্তু এই টেকনিশিয়ানরা কি কোনো কাজ জানে? তাদের প্রফেশন ছাড়া তারা অন্য কাজে তারা চলে যাবে? বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া মানে এখানে তাদের পেটে লাথি মারানোতে কী, আমি বুঝতে পারছি না। এখানে তাদের একটা বিশাল, তাদের একটা ফ্যামিলি রয়েছে, বাচ্চা কাচ্চা রয়েছে, তারা খাবেটা কী? বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, রাহুল মুখার্জি যেটা হয়েছে সেটা সাইডে রাখো, যেরকম কাজ চলছে সেরকম চলুক, ওটাকে ওটার মতো থাকতে দাও না। এর জন্য বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরি বন্ধ করে দেওয়া, সব জায়গায় কাজ বন্ধ করে দেওয়া, এটা আমার মনে হয় না কোনোভাবে একটা ঠিক ডিসিশন। একটা মেকআপ আর্টিস্ট, একটা ড্রেস ডিজাইনার, একটা ক্যামেরা ম্যান, একটা লাইট ম্যান, তাদের কী হবে এখন? তাদের তো বেশ ভালোই মেরে দিলেন, তো যেমনই হোক খুবই একটা খারাপ খবর এটা। ডেফিনেটলি একটা বাংলা সিনেমা লাভার হিসেবে খুব খারাপ লাগে। তো খুব তাড়াতাড়ি এই যে সমস্যাটা সমাধান হোক, রাহুল মুখার্জি নিজের সঠিক জায়গাটা পেয়ে যাক। রাহুল মুখার্জি যে এমন বড় ডিরেক্টর, তার সিনেমার কিসমিস দেখার পর বুঝতে পেরে গিয়েছি বাবা, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। সে যেটা হচ্ছে আমি সেটা নিয়ে বেশি কথা বলবো না, হচ্ছে হচ্ছে। তবে বাংলা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়াটা শুধুমাত্র যে অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের ক্ষতি সেটা না, তার সাথে কিন্তু অনেক কটা জীবন জড়িয়ে রয়েছে, সেটা কে বুঝবে আমি জানি না। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই গাইস।